আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মারুফ এন্ড আজাদ ব্লগ। সাথে আছি আমি মারুফ। আর একটা ভিডিও শেয়ার করতেছি, এটাও মেলার ভিডিও। তো আপনারা ফুল ভিডিওটা দেখে নেবেন, যেহেতু আমি পার্ট পার্ট করে মেলার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সর্বপ্রথমেই বলে নিচ্ছি, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথমেই আপনাদের হাতে পৌঁছে যায়। মাশাআল্লাহ, দেখতে পারছেন উপশহরে আই ব্লকে আমরা চলে গেছি। একটা অনেক সুন্দর বিল্ডিং, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আপনারা ফুল ভিডিওটা দেখতেই থাকেন। তো চলে আসলাম মেলাতে। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, অনেক মজাদার এবং অনেক সুস্বাদু চা। বাট এখানে খাওয়ার সৌভাগ্যটা হয় নাই আমার। সেদিনকা আমার অনেক শর্ট টাইম ছিল, তাই আমি এখানে চাটা খাইতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম গিয়ে আবারও খাবো। এখানে বাচ্চাদের জন্য খেলনা অথবা পার্কের মতো খুবই সুন্দর ট্রেনের মতো ঘুরতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। বাচ্চারা কিন্তু খুব এনজয় করতেছে। আপনারাও এখানে মেলাতে যাবেন, ঘুরে আসবেন, আপনারাও এনজয় করবেন, আপনাদের বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাবেন, যাতে ওরাও এনজয় করতে পারে মেলাতে। এখানে আছে হাওয়ার মিঠাই, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর, মাশাল্লাহ খুবই লোভনীয় কালারটা ছিল। আর এখানে একজন বাইয়া কি যেন বিক্রি করেন, এখানে সালাদের জন্য অনেক জাতের ডিজাইন করে রাখছেন, আর এগুলো বিক্রি করেন বাইয়া। কবি, বাঁধাকবি, ফুলকবি, বেগুন, গাজর, শসা এসব দিয়ে কিন্তু অনেক ডিজাইনের সালাদ করে নেন। তো অনেক জাতের সালাদ করেন, তো আমি এই সালাদ কাটাটা নিয়ে আসতে পারি নাই, আমার ব্যাড লাক, বিকজ আমার টাইম ছিল না। সেজন্যই আপনারা কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারেন। আপনারা দেখবেন বাসার মধ্যে যখন গেস্ট আসবে অথবা কোনো রকমের অনুষ্ঠান হলে কিন্তু অনেক ভালো লাগবে এরকম সালাদ ডিজাইন করে দিতে পারলে। তো এখন আমরা চলে আসছি এখানে কসমেটিক্স এবং চশমার দোকানে এবং গড়ি। এখানে বিভিন্ন রকমের চশমা, সানগ্লাস আপনারা নিয়ে আসতে পারেন। সানগ্লাসগুলো কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ কি বলবো, একদম চোখ জোড়ানো, মন ভরানো, আমার কাছে অনেক ভালো লাগছিল। তো আমার সানগ্লাস ছিল বিদায়, আমি আর এখান থেকে কিছু নেই নাই। আর যেহেতু আমি যদি কিছু কেনাকাটা করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা মেক করা হবে না, সেজন্যই শুধু আপনাদের সাথে ভিডিওটাই মেক করতেছি। আজকে আমি কোনো কেনাকাটা করব না, আর মেলা থেকে যখন আমি কেনাকাটা করব তখন কিন্তু আমি আর ভিডিও করব না, শুধু কেনাকাটাই করব। এখন কেনাকাটা করতেছি না, শুধু ভিডিওই করতেছি, যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর আপনারা যারা যারা এখনও জানেন না যে আমাদের সিলেটে বাণিজ্য মেলা চলতেছে উপশহর আই ব্লগে, তারা কিন্তু আমার ভিডিও দেখেও কিন্তু যেতে পারেন। আর যারা যারা ভিডিও দেখে মেলার কথা জানছেন বা শুনছেন, তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলে দেবেন যে আপনারা আমার ভিডিও দেখে তারপর মেলার কথা শুনেছেন অথবা মেলাতে গিয়েছেন। তো এখানে মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য মাশাল্লাহ অনেক জাতের জুয়েলারি, দেখতে পাচ্ছেন চুড়ি, চুড়িগুলো খুবই সুন্দর, বিভিন্ন কালারের চুড়ি এবং পাথরের, তারপর প্রতি একদম 220 টাকা, সরি এক দাম 220 টাকা, প্রতিটা দর্জনের দাম 220 টাকা করে, আপনারা চাইলে নিতে পারেন। একদম সোনার মতো জিলমিল জিলমিল, জলজল চলচল করতেছে। এখানে আছে আংটি, আপনারা নিতে পারেন, আংটিও খুবই সুন্দর। এই যে দেখেন বিভিন্ন কালারের আংটি। তারপর এখানে বাচ্চাদের জন্য জিন্সের শর্ট প্যান্ট, টি শার্ট এবং মহিলাদের জন্য টপস নিয়ে আছে। এখানে বাচ্চাদের জন্য টপস আছে, আপনারা চাইলে নিতে পারেন। টপসটা কিন্তু খুবই সুন্দর আসলে, এই যে দেখেন টপসগুলো, বিভিন্ন রকমের টপস, টি শার্ট আপনারা চাইলে নিতে পারেন এইখান থেকে। আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্যান্ট এবং টি শার্ট আছে এইখানে, আপনারা নিয়ে আসতে পারেন এবং ঘুরে আসতে পারেন মেলা থেকে। এই যে দেখেন টপসগুলো, কালারগুলো কিন্তু খুবই সুন্দর, এই যে দেখছেন খুবই সুন্দর। কিন্তু এখানে আছে চিরুনি, আয়না, তারপর লবণের জন্য লবণের পট, তারপর মশলা পট, মানে বিভিন্ন রকমের জিনিস, প্লাস্টিকের, তারপর স্টিলের অথবা সিরামিকের, মেলাবাইনের জিনিসগুলো আসলে দেখতেই অনেক সুন্দর, মন জোড়ানো, আপনারা নিয়ে আসতে পারেন এবং মেলা থেকে ঘুরে আসতে পারেন। এই যে দেখেন কয়েলের জন্য স্ট্যান্ড আছে,
এই যে অনেক ভাইয়েরা বোনেরা শপিং করে নিয়ে যাইতেছে, খুবই সুন্দর। এই যে লাইটগুলো উপরে খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যতটুকু সম্ভব শেয়ার করলাম আপনাদের সাথে, আর অনেকক্ষণ বকবক বকবক করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ সবাইকে সুস্থ সবলভাবে রাখেন। আর আমার চ্যানেলটার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি আপনাদের উসিলাতে অনেক দূর এগিয়ে যেতে পারি। আর নতুন একটা ভিডিওর সাথে আবার আপনাদের সাথেও দেখা হয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।